তো হ্যালো ফ্রেন্ডস তো আজকের টপিক হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অন ল্যামিস থিওরিম ল্যামিস থিওরির ওপর থিওরিমের উপর নিউমেরিক্যাল ঠিক আছে তো আমি একটা ফার্স্টে একটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি দেখো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ল্যামিস থিওরির উপর চারটে নিউ চারটি নিউমেরিক্যাল সলভ করে দেখাবো তাহলে তোমরা ল্যামিস থিওরিমটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো পিকিউ আর থ্রি কোপেলানার ফোর্সেস পাসিং থ্রু এ পয়েন্ট আমি কী বলেছি ল্যামিস থিওরিয়ামের মানে হচ্ছে তিনটে ফোর্স ইকুইলেব্রিয়ামে থাকবে এবং তারা একটা পয়েন্ট দিয়ে পাস করবে তাহলে পি কিউ আর থ্রি কোপেলানার ফোর্সেস পাসিং থ্রু এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামে আছে গিভেন দিয়ে দিচ্ছে ছবিটা দিয়ে দিচ্ছে গিভেন পি ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওয়ান এইট কেজি দিয়েছে আর সাইন থিটা ওয়ান সেই যে থিটা ওয়ান অ্যাঙ্গেলের সাইনটা ভ্যালুটা ওরা দিয়ে দিচ্ছে সাইন থিটা ওয়ান সমান হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ নাইন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর অর্থাৎ এই আর যে ফোর্সটা এই আর ফোর্সটার ভ্যালু কত হবে সেটা আমরা চাইছি ঠিক আছে তো দেখা যাক আর ফোর্সের ভ্যালুকে তো আমরা আগে লিখবো যেমন আমাদের ছিল পি বাই সাইন থিটা ওয়ান দেখো কী বলছে পি বাই সাইন থিটা ওয়ান অর্থাৎ পি বাই পি মানে কি এই ফোর্সটা পি আর পি লিখে দিলাম এবার তারপরে নিচে হরে লবে কী হয় এই হরে কী হয় না নিচে হবে যেটা বাকি যে দুটো ফোর্স পড়ে আসছে তাদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলের সাইন অর্থাৎ থিটা ওয়ান পড়ে রাখছে তাই থিটা সাইন ওয়ান লিখলাম তারপরে কী হলো পি এর পি নিলাম এবার কিউ নি কিউ মানে হচ্ছে কি কিউ ফোর্সটা কেটে নিলাম কিউ ফোর্সটা কেটে নেওয়ার পর তাহলে বাকি পড়ে থাকছে পি আর আর পি আর আরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা টু অর্থাৎ সাইন থিটা টু তারপরে কেটে নিলাম হচ্ছে তোমার পি কিউ নিলাম এবার আর কেটে নিচ্ছে আর কেটে নিলে পড়ে থাকছে পি আর কিউ আর কেটে নিল পি আর কিউ উপরে থাকছে পি আর কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সাইন এই ওয়ান ওয়ান ফিফটি ডিগ্রি ওয়ান ফিফটি ডিগ্রি ঠিক আছে সাইন ওয়ান ফিফটি ডিগ্রি এবার এইটা হচ্ছে আমাদের ল্যামিনিথোরিয়াম থেকে আমি এই ইকুয়েশানটা পেলাম এবার ওয়ান ফিফটি ডিগ্রি এবার এই ইকুয়েশান থেকে আমাদেরকে দেখো ভাল ভ্যালু কিসের চেয়েছে ভ্যালু চেয়েছে আর এর ভ্যালু অর্থাৎ এই আর সমান কত এটা সমান কত এটা নির্ণয় করতে হবে তাহলে দেখো আমি যদি লিখি আর বাই সাইন ওয়ান ফিফটি ডিগ্রি এখান থেকে এটা নিচ্ছি ওয়ান ফিফটি ডিগ্রির যেটা ছিল সমান পি বাই সাইন থিটা ওয়ান লিখতে পারি তো কারণ এগুলো সমান তো এই যে এটা সমান এইটা লিখা আছে নি এগুলো সব তিনটা একেবারে সমান এবার দেখো আমাদের আর সাইন ওয়ান ফিফটি ডিগ্রির মান কত তো সাইন ওয়ান ফিফটি ডিগ্রির মান যদি তোমরা ক্যালকুলেটারে দাও তাহলে সেটা দেখবে হচ্ছে তোমার এসবে হচ্ছে পয়েন্ট ফাইভ ঠিক আছে আর পি এর মান আমাদের দেওয়া ছিল দেখো ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওয়ান এইট ডিভাইডেড বাই সাইন সাইন সরি সাইন থিটা ওয়ানের মানও দিয়ে দিয়েছিলো দেখো এই যে সাইন থ্রিটা ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ নাইন ঠিক আছে তো এবার এখান থেকে আমরা পা আরের মান বেরিয়ে যাব আরের মান হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান এটা ক্যালকুলেশান করলে যেটা আসবে সেটা হচ্ছে আরের মান তো এটার ভ্যালু এসছে ওয়ান তো এটা যদি তোমরা ইকুয়েশান করে এটা যদি তোমরা ক্যালকুলেটারে দাও ক্যালকুলেটার দিয়ে দেখবে এটার ভ্যালু আসবে ওয়ান অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি আর সমান বেরিয়ে এই হচ্ছে একটা লেবুজেরোবেন একটা অঙ্ক এবার পরের অঙ্কটা দেখি এবার এই অঙ্কটাই দেখো এবার এই অঙ্কটাই দেখো এই অঙ্কটায় কি করছে এই অঙ্কটায় কি করছে যে এখানে এই একটা দেওয়াল আছে এখানে এই একটা দেওয়াল আছে দেওয়াল বা বিম কোনো কিছু একটা সাপোর্ট এই একটা দেওয়াল আছে এখানে এখান থেকে একটা দড়ি ঝুলেছে এখান থেকে একটা দড়ি ঝুলেছে আর এখান থেকে একটা দড়ি ঝুলেছে ঝুলিয়ে যেখানে ছেদ করছে দড়ি দুটো ওই ছেদ থেকে একটা পণ্ড কেজি কিলোগ্রাম ওয়েট ঝুলিয়ে দিয়েছে ওই ওয়েটটা নিচে দিয়ে কাজ করবে তাই তো আমি এপাশ থেকে একটা দই টানলাম আর এপা এ থেকে একটা দই টানলাম আর এপাশ থেকে একটা দই টানলাম দিয়ে দইটা টানলাম টেনে এবার এখান দিয়ে একটা ওয়েট ঝুঁই দিলাম ইট ঝুলিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে কী হবে দইটায় নিচের দিকে টান টান থাকবে এবার এখানে একটা জিনিস বোঝার আছে যে যিনি এখানে তোমরা বলবে যে তিনটা ফোর্সও দেওয়া নেই আগের অঙ্কটাই কী সুন্দর ফোর্স দেওয়া ছিল হয়ে গেলো যে তিনটা ফোর্স দিয়ে দিয়েছিলো কিন্তু এই অঙ্কটাই তো কোনো আর ফোর্স দেওয়া নেই এটাই তো এই অঙ্কটাই তো একটা কোনো ফোর্স দেওয়া নেই কিন্তু এই অঙ্কটার মধ্যে ফোর্স লুকিয়ে আছে তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে এর পরের স্টেপটা আমি করে দিলে বুঝতে পেরে এবার ভালো করে ভাবো যে আমরা একটা দড়িকে যখন টানি বা একটা দড়ির উপরে যখন ইঁট ঝুলানা হচ্ছে এই দড়িটা উপরে যখন ইঁট ঝুলানো হচ্ছে সেই ইঁটটা যদি ঝুলিয়ে দিই সেই উঁটটা ইঁটটা ঝুলিয়ে দিলে ওই দড়িটার মধ্যে একটা ফোর্স কাজ করে সেই ফোর্সটার নাম হয়তো আমরা অনেকে জানো বা অনেকে কমন সেন্স থেকে একটু ভাবলে বুঝতে পারবে বা যারা পার্সোনি বলে দিচ্ছি যে ওই ফোর্সটা হচ্ছে টান একটা টান ক্রিয়া করে অর্থাৎ ওই ফোর্সটার নাম হচ্ছে টেনশান তাই তো এবার বুঝতে পেরে যাচ্ছি নিশ্চয়ই সবাই যে জিনিসটা কী দেখো একটা দড়িকে যখন তুমি টানছো সেই দড়িটা দইটাকে তুমি টানছো অর্থাৎ দইটা উড়ে তুমি একটা ফোর্স কাজ দিচ্ছ এবার ওই দড়িটার দড়িটাও তোমাকে দইটার ওই ফোর্সটাকে রেজিস্ট করার জন্যে দইটার মধ্যে একটা বল কাজ করছে সেই বলটার নাম হচ্ছে টেনশান বা টান মনে এই একটা ধরো দেওয়াল এই দেওয়ালে তুমি একটা দড়ি ধরে দড়ি বেঁধেছো বেঁধে তুমি যদি এখানে এখানে দাঁড়িয়েছ ধরো তুমি এখানে দাঁড়িয়েছ ঠিক আছে এবার এখানে দাঁড়িয়ে তুমি এই দইটাকে টানছ কি করছো জোট তোমার ফুল বল দিয়ে এ পাশে একটা এফ বল কাজ করে এফ বল দিয়ে তুমি এই দইটাকে এ পাশের দিকে টানছ ঠিক আছে তো টানছি মানে টান মানে হচ্ছে কি পুল পুল মানে টানা তো হ্যাঁ পুল ঠিক আছে মানে টানছ তাহলে দইটাকে যদি টানি তাহলে কী হবে দইটা একটা হতে পারে কি দইটা পাশের দিকে হালকা বেড়ে যাবে মানে যদি টানি দইটা একটু তো বাড়বে দইকে আমরা যদি টানি সে দইটা তোমার দিকে যেদিকে টানো ব্রেনতে একটু বাড়ে ঠিক সেইটা আমাদের ব্যাপার বিষয় নয় এই দইটাকে যদি একটা লোক এইভাবে টানে তাহলে কি হবে দইটা তো একটা টাইম আসবে যখন ছিঁড়ে যাবে দইটা যদি খুব কম দামি দড়ি হয় বা বেশি তোমার দইটা যদি ক্ষমতা কম থাকে তাহলে দইটা ছিঁড়ে যাবে বা দইটা ধরো একটা সেই বড়ো বড়ো যে মোটা গাছ কাটার দড়িগুলো হয় সেই মোটা ধরো একটা দড়ি বা একটা বড় বেশ মানে ওয়ারের যে কেবিল লাইন যেগুলো হয় সেই কেবলের দড়ি সেগুলো কিন্তু অনেক লোড করতে পারে লোড অনেক লোড ক্যাপাসিটি থাকে তাহলে সেই দড়ি নিয়ে যদি টানো তাহলে কী হবে এই দইটাকে তুমি টানছো যে দইটাও তোমাকে টেনে রাখবে মানে তুমি পড়ে যাবে নি যার ফলে অর্থাৎ দইটা তোমাকে টেনে রাখছে অর্থাৎ তুমি দইটাকে টানছো এ বল দিয়ে সেমভাবে দইটাও তো একটা বিপরীত দিকে প্রতিক্রিয়া বল যেটা সেইটা টি একটা প্রতিক্রিয়া বল দিয়ে কাজ করবে এবং তাদের মধ্যে রিলেশনটা হবে টি ইজ ইকুয়াল টু এফ তুমি যে বল দিয়ে টানছো তার বিপরীত বল দিয়ে সেই দইটা হচ্ছে তোমাকে টানবে তবেই তো ইকুইলিপ আছে যদি ইকুইলিপ্রাম ভঙ্গ হয়ে যেত যদি টি ইজ গেটার দেন এফ হয়ে যেত টি ইজ গেটার দেন যদি এফ থাকে অর্থাৎ দই টানটা বেশি বা তুমি ফল তুমি তাকে হচ্ছে কম বল দিয়ে টানছ তাহলে দইটা ছিঁড়বেই কারণ দই তোমাকে টেনে রাখবে এবার যদি এফ গেটার দিন টি হয়ে যায় এফ ই গেটার দিন টি হয়ে যায় অর্থাৎ তুমি যে বল দিয়ে টানছো সেটা টানের থেকে বেশি তাহলে দড়ি ছিঁড়ে যাবে এবার যদি টি ইজ ইকাল টু এফ হয় তাহলে সেই জিনিসটা কি সাম্যাবস্থায় থাকবে এই জিনিসটাই হচ্ছে ল্যামিস থিওরেমে কাজে লাগবে অর্থাৎ বস্তুটা ব্যালেন্স অবস্থায় আছে বুঝতে পারছো আশা করছি অর্থাৎ আমি ছাদ থেকে একটা দড়ি দিয়ে একটা ইঁটকে যদি ঝুলি দিই সেই ইঁটটার ওয়েট ইঁটটার যে ওয়েট ওইটা একটা ফোর্স ওই ফোর্সটার নিচের দিকে কাজ করছে মানে এই একটা ফোর্স এই একটা ছাদ ছাদ থেকে আমি একটা ইনিট ঝুলি দিয়েছি দড়ি দিয়ে দই দিয়ে ধরো একটা ইট জুয়েছি এই ইঁটটা ধরো দশ কেজির ইঁট সেই ইঁটটা যদি দশ কেজি হয় তাহলে এটার যে ওয়েট অর্থাৎ ওয়েট ডবলু সমান এম জি এটা কোথায় নিচের দিকে সেন্টার অফ পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করবে সেমভাবে এই যে দড়িটা আছে এই দইটা এইটা নিচে দিয়ে কাজ করছে এবং এইটাকে ইটটাকে যাতে না খুলে পড়ে যায় সেই জন্যে দইটা একটা উল্টা দিকে টান টেনশান কেটে ভরে করবে টি এন এস আই ও এন টেনশন ডেভেলপ করবে এই যে টেনশান বলটা সেই টিটা হবে ওই যে দশ কেজি ছিল ওর সাথে সমান এটাই হচ্ছে পান্ডা অর্থাৎ এই জায়গাটাতেও তুমি যদি বিচার করো দুটো ফোর্স আছে কি একটা ফোর্স নিচের দিকে কাজ করছে পৃথিবী টানছে আর একটা ফোর্স পৃথিবী টানছে কিন্তু উনি একটা পড়ে যাচ্ছে না অর্থাৎ দড়িতে কাজ করছে সেমভাবে এই অঙ্কটা যদি ভাবো এখানে একটা দড়ি ছিল এই অঙ্কটা যদি ভাবি একটু কল্পনা যদি করো এই যে একটা দেয়াল আছে ওরে থেকে একটা মানে সিলিন থেকে একটা ছাদ দিকে এভাবে একটা দড়ি ছিল এই দড়িটা এই মিডিল পয়েন্টে একটা ইঁট ঝুলি দিয়েছি ইঁট ঝুলি দিয়েছি এবার এরপরে কী হবে জিনিসটা তাহলে আর কি এটা দইটা বাঁকা থাকবে দইটা আবার টান টান হয়ে যাবে এরকমভাবে তাই তো যেহেতু একটা ওয়েট ঝুলি দিচ্ছি টান টান হয়ে যাবে সেই জিনিসটাই এখানে আছে এবার ছবিটা যদি আমি ভালো করে একটু আঁকি বা তাহলে বুড়ো কোটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই এরকম এইরকম আবার নিচের দিকে এই ফোর্সটা আছে তাই তো এই ফোর্সটা কাজ করছে কি ডব্লু সমান ফিফটিন কেজি তো এটা একটা ওর যে ওয়েট সেই ওয়েটটা কাজ করছে ফিফটিন কেজি ঠিক আছে এবার এটা হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি কোন দিয়ে আছে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর এই কোনটা দেওয়া আছে হচ্ছে তোমার ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আর এখানে একটা নাম দিলাম বি এখানে নাম দিলাম এ এখানে নাম দিলাম হচ্ছে সি ঠিক আছে পয়েন্ট তিনটার নাম দিয়ে দিলাম এবার এইটা তো নিচের দিকে কাজ করছে সেমভাবে এটা যে এই ফোর্সটা যদি নিচের দিকে কাজ করে তাহলে এই এইখানে একটা উপরের দিকে বল কাজ করবে এভাবে তাই তো এখানে একটা উপরের দিকে ফোর্স কাজ করবে তাই তো তাহলে এই দড়িটা এই এই জায়গাটা একটা দড়ি দিয়ে ফোর্সটাকে ঝুলিয়ে দিয়েছি এই বরাবর যে লাইনটা আছে সেইটা নিচের দিকে ফোর্স কাজ করছে কিন্তু উপরে যেহেতু সাপোর্ট দিয়েছি সেই সাপোর্টটা আমাদের একটা টেনশান কাজ করবে সেই টেনশানটা হচ্ছে আমাদের কত মানে এই এখানে একটা টেনশান কাজ করবে টি এখানে একটা টেনশান কাজ করে টি ঠিক আছে তাহলে এই যে এইটা আমরা এই বাহুটার নাম কী ছিল এ এটার নাম দিচ্ছি টি আর এটার নাম দিচ্ছি হচ্ছে টি বি তাই তো আর এইটার আমাদের ফোর্স কত পনেরো কেজি নিউটন এবার ল্যামিনিস থিওরিয়াম অ্যাপ্লাই করবো সি পয়েন্টে অ্যাপ অ্যাপ্লাইং ল্যামিনিস এবার ল্যামিস থোরিয়াম যদি অ্যাপ্লাই করি এবার যদি ল্যামিস থিওরিয়াম অ্যাপ্লাই করি তাহলে কী হবে তো এটা আমাদের হয়ে গেলো ফার্স্টে একটা ফোর্স নিলাম ধরো হচ্ছে পন্ড কিলোমিটর যে ফোর্সটা এটাই নিলাম কেজি পন্ডোকেজি পণ্ডভাজি তো বাকি যে দুটো ফোর্স আছে পন্ড ক্লিল বাকি যে দুটো ফোর্স এই টি টিবিসি আর টিএসি এর মধ্যে অ্যাঙ্গেল সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি তারপরে যদি টি বি টি এসি নিই টিএসি নিলাম এলাম এসি যদি নিয়ে এই টিএসি বাদ দিয়ে দিলাম বাকি যে দুটো অ্যাঙ্গেল পড়ে আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে সাইন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তারপরে এলাম হচ্ছে টি বিসি বাকি যে দুটো ফোর্স আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সাইন ওয়ান ফিফটি ডিগ্রি বাস এবার এখান থেকে আমি বার করবো হচ্ছে সাইন এটার ভ্যালু ওটাই রাখলাম এখন সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি তারপর টি এসির মান হচ্ছে আমাদের এটা লিখে দিই টি সাইন সরি ডাইরেক্ট ঢুকব আমার 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 লাগবে কী কী টি এসি লাগবে আর টি বিসি বার করতে হবে ঠিক আছে এই দুই দুটোই কত টান কাজ করবে সেইটা আমাকে বার করতে হবে অর্থাৎ এখান থেকে আমি ডাইরেক্ট লিখবো টি এসি বাই সাইন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি সমান ফিফটি বাই সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা একটা ইকুয়েশান এখান থেকে টিএসি বার করবো আর একটা ইকুয়েশন হবে টি সমান সি সমান টি বি টিবিসির সাথে যদি এটাকে তুলনা করি তাহলে টিবিসি সমান ফিফটিন সাইন ওয়ান ফিফটি ডিগ্রি ইন্টু বিভাজিত ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি বাস এটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের উত্তর এখান থেকে চরক করে যেটা বেরাবে সেটা হয়ে যাবে উত্তর এখান থেকে আমাদের টিভিসি টিএসি মান বেরিয়ে যাবে এখান থেকে নিশ্চয়ই টিভিসি মান বেরিয়ে যাবে ব্যাস এটা তোমার মানটা কত হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা থেকে আশা করছি মান সবাই বের করতে হবে শুধু ক্যালকুলেটার দেবো বেরিয়ে যাবে তো টি এসি আর টিভি সি এই দুটোর মানই আমাদেরকে এখানে বার করতে বলেছে তো যাই পরের অঙ্কে তো এইটা হলো প্রবলেম নম্বর থ্রি পরের প্রবলেমটা ঠিক আছে তো এইটা হচ্ছে পরের পরের প্রবলেমটা ভালো করে দেখো এখানে কি করেছে এটা একটা ফিক্স সাপোর্ট এ এটা একটা ফিক্স সাপোর্ট হচ্ছে ডি আর এই পয়েন্টটা হচ্ছে বি এই পয়েন্টটা হচ্ছে সি এটা কি করেছে এটা 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 এমন একটা ভাবে সাজিয়েছে এই একটা দড়িতে একটা এরকম দড়ি বা কেবল তারে এখানে একটা ফাইভ কিলোমিটার ওই ফাইভ কেজি লোড চাপিয়েছে এখানে একটা এম কেজি লোড চাপিয়েছে তো তোমাকে এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম এম এর ভ্যালুটা কত হবে এই অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে যে এমআই ভ্যালুটা কত হবে এখানে দেখো ভালোভাবে দেখো যে এমন দুটো পয়েন্ট বার করো যেখানে হচ্ছে তিনটে ফোর্স আছে কনসারেন্ট তিনটে কনস ফোর্স আছে অর্থাৎ কনসারেন্ট হচ্ছে তিনটে জিনিস এই একটা বি এই একটা সি বি সি ঠিক আছে তো বিসিতে এখানে দুটো জায়গায় ল্যামেজ থেকে প্রয়োগ করতে হবে একটা হচ্ছে বি পয়েন্টে আর একটা সি পয়েন্টে আচ্ছা এখান এইখান থেকে একটা জিনিস আমি বলতে পারি এই যে বিসি আছে তো এই বিসি যে ফোর্সটা ওই যে বিসি ফোর্স আমি যদি সি পয়েন্ট এই সি পয়েন্টেও থিওরিম প্রয়োগ করি আর বি পয়েন্টে ল্যামিস থিওরিম প্রয়োগ করি প্রতি ক্ষেত্রে এই বিসি যে বাহুটা এটা কমন এসবে এই বাহুটা কি হবে আমাদের কমন এসছে এই বাহুটা আমাদের কমন এসছে অর্থাৎ বুঝতে পারছি যে এখানের মধ্যেই কিছু এই ইকুয়েশানটা লুকিয়ে আছে মানে অর্থাৎ ভালো করে দেখে নিতে হবে যে ইকুয়েশানটা কোথায় আছে ঠিক আছে তো আমি ফার্স্টে প্রয়োগ করবো আমি বি পয়েন্টে থিওরিম প্রয়োগ করব দেন প্রয়োগ করব সি পয়েন্টে ঠিক আছে তো বি আর পয়েন্ট একটা প্রয়োগ করব আর সি পয়েন্টে লেবস্থ প্রয়োগ করব তো করে দেখি যে জিনিসটা কি হয় তো বি পয়েন্টে যদি প্রয়োগ করি এটা হয়ে যাবে মধ্যে হচ্ছে ও এবি আগের মতো এটা যদি নিচের দিকে কাজ করে এটাও যদি নিচের দিকে কাজ করে তাহলে সব উপরের দিকে টেনশান কাজ করবে এটা এদিকে হবে এটাও এদিকে হবে হুম টেনশান কাজ করছে তাহলে টি এবি বি এইটা হয়ে যাবে তোমার টি সরি বি সি এইটা হয়ে যাচ্ছে টি সিডি তো ল্যামিস থিওরিয়াম বি পয়েন্টে ল্যামিনিসোরিয়াম প্রয়োগ করলে কি পাবো ফাইভ বাই ওদের যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা কত হবে আচ্ছা এখান এখানটায় একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল ঠিক আছে এই যে এই জায়গাটায় একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা এটা আমি দিতে ভুলে গেছিলাম এটা একটা কোশ্চেনে দেওয়া আছে ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি ঠিক আছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে ঠিক আছে তো এবার এই জায়গাটা আমি যদি বি পয়েন্টটা দেখি তো এইটা এবার আমাদের কী করতে হবে টোটাল অ্যাঙ্গেলগুলো সব দেখে নিতে হবে এই অ্যাঙ্গেলটা যদি ক্যালকুলেশান করো এই ভিদির অ্যাঙ্গেলটা কত হবে একশো আশি থেকে তিরিশ আর তিপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি বাদ দিয়ে দিলে এই ভিদির অ্যাঙ্গেলটা পেয়ে যাব এই ভিদের অ্যাঙ্গেলটা তো এসবে হচ্ছে তোমার এই ভিদের অ্যাঙ্গেলটা এসবে হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট এইট সেভেন ডিগ্রি আর এপাশের যে অ্যাঙ্গেলটা অর্থাৎ তিরিশ প্লাস নাইনটি ডিগ্রি অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি আর এই যে অ্যাঙ্গেলটা নাইনটি প্লাস এটা হবে তোমার হচ্ছে ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি ঠিক আছে তো এবার এবার আমি করতে পারবো তো ফাইভ কিলোমিটার ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেলটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে নাইনটি ডিগ্রি সমান ডিভাইডেড বাই ফিফটি থ্রি পয়েন্ট সরি টি এ বি হিসাব করলে তাহলে উল্টার দিকে সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি সমান টি এস টি বি সি ডিভাইডেড বাই সাইন ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি ঠিক আছে এবার সি পয়েন্টটা যদি ইউকুয়িব্রাম হিসাব করি সি পয়েন্ট ইউকুলিব্রাম করলে হবে কত তো এম ডিভাইডেড বাই এবার সি পয়েন্টের কোনগুলো বার কোনগুলো বার করে এটা সেভেন্টি ডিগ্রি তো এটা হয়ে যাবে আমাদের হচ্ছে টোটালটা এখান থেকে এটা হয়ে যাবে সেভেন্টি প্লাস নাইনটি মানে হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি আর হলো আর এইখানে যেটা দিয়ে আছে এই যে এইটা তিরিশ ডিগ্রির যে লাইনটা ছিল এই যে তিরিশ ডিগ্রির যে লাইনটা ছিল এইটা আর এই যে এই সত্তরের যে লাইনটা আছে এটা সমান্তরাল তার মানে এইটাও হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ এইটা এই যে কোনটা এইটাও হবে হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো এইটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে তোমার এই কোনটা বের এই কোনটাও এখান থেকে আসবে নাইনটি প্লাস এটা হচ্ছে নাইনটি মাইনাস থার্টি মানে এই কোনটা আসবে নাইনটি মাইনাস থার্টি সিক্সটি ডিগ্রি আর ওটা যেটা বাকিরা ওপরে থাকছে অর্থাৎ চতুপাশটা হবে হচ্ছে ওয়ান ফর্টি ডিগ্রি ব্যাস এবার এই এবার সি পয়েন্ট এবার সি পয়েন্ট এইগুলি সময় যদি কনসিডার করি তাহলে এম নিচের দিকে এম ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই উপরের যে ফোর্স দুটা আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ এম ডিভাইডেড বাই সাইন ওয়ান ডিগ্রি সমান তারপরে ধরি যদি টিসি টি বি সি যদি ধরি টি ডিভাইডেড বাই টি বি সি যদি ডিভাইডেড বাই বাকি দুটো আছে ফোর্স আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাইন ওয়ান সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আর বাকি টাইপ আছে করবো না আর বাকি সমান দিয়ে যে টি বি টি সি ডি এটা আর করব না এটা আমাদের দরকার নেই ঠিক আছে কারণ আমাদের টি বি সিটা নিয়েই কাজ তাহলে আমরা কি করব দেখো আমরা এখান থেকে এই কোয়েশানটা থেকে টি বি এর মান পাবো আবার সেমভাবে এই যে এই এইটা এইটার সাথে এইটা সমান করে সেখান থেকে টি বি এর মান পাবো অর্থাৎ ফ্রম বি এটা লিখছি ফ্রম বি বি থেকে এই যে বি থেকে পাচ্ছি হচ্ছে টি সি টি সি কত পাবো বি থেকে টি কত পাবো টিবিসির ভ্যালু সাইন ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি ইন্টু ফাইভ সাইন ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি তোমার হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি এইখান থেকে একটা মান পাবো ঠিক আছে এখান থেকে এর একটা মান পেয়ে যাবো ডাইরেক্ট বেরিয়ে গেল এবার তারপরে এখান থেকে যে টিভিসির মানটা পাবো এইটার সাথে সমান করব এই যে টিভিসির মানটা এখান থেকে ফ্রম সি সি থেকে যে টিভিসির মানটা হবো টিভিসি কত পাবো এখান থেকে সি থেকে এম ইন্টু সাইন ওয়ান সিক্সটি ডিগ্রি ভাই সাইন ওয়ান ফর্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এটাও একটা টিভিসির মান এটাও একটা টিভিসি মান অর্থাৎ এই দুটোকে এবার সমান করে দেবো এম ইন্টু সাইন ওয়ান সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই সাইন ওয়ান ফর্টি ডিগ্রি সমান সাইন ওয়ান ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডি ওয়ান থ্রি ডিগ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই সাইন নাইনটি সিক্স পয়েন্ট এইট্টি সেভেন ডিগ্রি ঠিক আছে এবার এখান থেকে আমরা এমের ভ্যালু ভ্যালু বের করবো ভ্যালু কত হবে সাইন ওয়ান ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি ফাইভ সাইন নাইনটি ডিগ্রি পয়েন্ট এইট সেভেন ডিগ্রি ইন্টু সাইন ওয়ান ডিগ্রি সাইন ওয়ান সিক্সটি ডিগ্রি ব্যাস এখান থেকে এটা ক্যালকুলেশান করে যেটা বেরাবে সেটাই হবে এমএল তো এবার যদি ভ্যালুগুলো বসাও তোমরা ক্যালকুলেটারে দিবে ক্যালকুলেটার দিলে ভ্যালু পেয়ে যাবে তো ভ্যালুগুলা বসালে এটা তোমার এসবে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কেজির মতো এসবে মোটামুটি ঠিক আছে অ্যাপ্রক্স ঠিক আছে তো বুঝতে পারলো অঙ্কটা অর্থাৎ মেন যে কোথায় কোথায় টেনশান ডেভেলপ করছে সেই জিনিসগুলো টেনশানগুলো যে ফোর্স ওই যে ফোর্সগুলো টেনশান ফোর্সগুলো যে ডেভেলপ করছে ওই ফোর্সগুলোকে ডিটার্মিনেট করতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে ফান্ডা তো এইগুলাই ল্যাম স্টোরিয়াম থেকে এই কতগুলো এই সিম্পল এই কতগুলো অঙ্কই দেয় এর বেশি আর ল্যাম থেকে অঙ্ক দেয়নি এই জিনিসগুলো করলেই হবে এবার যদি তোমাদের করতে কোথাও কোথাও পাঠায় তো ডিসক্রিপশন বক্সের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা সেখানে আমাকে ডাইরেক্ট এক্সপ্লেস করতে পারো ঠিক আছে কোথাও প্রবলেম হলে তো আজকের জন্য এতটাই আশা করছি তোমরা গোটা ভিডিওটা যারা দেখলে অনেক ধন্যবাদ আশা করছি বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরে থাকো কোথাও তাহলে আমাকে বলো ঠিক আছে